আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। গাইজ, বাংলাদেশে অনেক অনেক এসএমএম প্যানেল রয়েছে, সেখান থেকে ট্রাস্টেড এসএমএম প্যানেল খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বিভিন্ন এসএমএম প্যানেল আছে, সেখান থেকে ডিপোজিট করার পর সেই এসএমএম প্যানেলটি উদাও হয়ে যায় বা সার্ভিসগুলো কমপ্লিট হয় না। তো এই ভিডিওতে আমি বেস্ট একটি এসএমএম প্যানেল শেয়ার করব, সেটা খুবই ট্রাস্টেড এবং সার্ভিসগুলোর রেট খুবই কম এবং তার সাথে সার্ভিসগুলো ফাস্ট কমপ্লিট হয়। এবং তাছাড়া আপনি যদি সোশ্যাল মিডিয়া প্রমোশনাল হয়ে থাকেন তাহলে আপনি সেখান থেকে এসএমএম প্যানেলের সার্ভিসগুলো বাই করে এবং আপনি নর্মাল মানুষের কাছ থেকে সেগুলো সেল করতে পারেন। তো চলুন এই অসাধারণ এসএমএম প্যানেলটি আপনার সাথে শেয়ার করা যাক। ওকে, ফার্স্ট অফ অল আপনি যে কোনো একটি ব্রাউজারে আসবেন। আসার পর আপনি গুগল সার্চে এখানে সার্চ করবেন এন্টার প্যানেল, এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এসএমএম প্যানেলের লিঙ্কটা সহজে পেয়ে যাবেন। আমি জাস্ট এন্টার প্যানেল লিখে সার্চ করলাম, অথবা আপনি এন্টার প্যানেল .com যদি লেখেন তাহলে ডিরেক্টলি ভিজিট করতে পারবেন। আমি যদি এন্টার প্যানেল দিয়ে সার্চ করি তাহলে দেখুন গুগলে আমার সেই ওয়েবসাইটটি চলে আসছে। আমি জাস্ট এখানে ট্যাপ করে দিব। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই এন্টার প্যানেল ওয়েবসাইটের লিঙ্কটা আমি প্রোভাইড করে দিব, আপনারা ওখান থেকে ভিজিট করে নেবেন। তো এরকম এসএমএম প্যানেলটির ড্যাশবোর্ড রয়েছে। ফার্স্ট অফ অল আপনি এসএমএম প্যানেলে আপনি একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, জাস্ট কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। এখানে দেখুন সাইন আপে ট্যাপ করবেন, তারপরে আপনি সাইন আপ করার যে পেজটা ওখানে নিয়ে যাবে। তো এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং অ্যাগাইন সেই পাসওয়ার্ডটি বসে আই এম এ নট রোবট এখানে ট্যাপ করে দিবেন। এটা আমি বসে নিচ্ছি, আই এম এ নট রোবট এখানে ট্যাপ করে দিবেন। তারপর একটি টিকমার্ক চলে আসবে, দেন সাইন আপে ট্যাপ করে দিলে আপনার অ্যাকাউন্টটি রিডাইরেক্ট হয়ে লগ ইন হয়ে যাবে। ওকে, দেখুন আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এন্টার প্যানেলের যে ওয়ার্ডারের পেজটা রয়েছে সেটা এরকমভাবে শো করবে, এটাই হোম পেজ। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো কী কী সোশ্যাল মিডিয়া সার্ভিস এখানে রয়েছে এবং রেট কীরকম, এবং তারপর আমরা ডিপোজিট করবো, দেন আমরা ওয়ার্ডার করে দেখাবো। তো এখানে ক্যাটাগরি ট্যাপ করার পর ফার্স্ট অফ অল আপনি ইউটিউবের সার্ভিসগুলো পেয়ে যাবেন, দেন স্ক্রল করলে আপনি ফেসবুকের সার্ভিসগুলো পেয়ে যাবেন, আবার টুইটার, স্পটিফাই, টেলিগ্রাম সকল সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো এখানে পেয়ে যাবেন। তারপর যদি সার্ভিসে যাই তাহলে আপনি সার্ভিসের ধরন সিলেক্ট করতে পারবেন, আপনি হাই রেটের এবং লো রেটের সার্ভিসগুলো এখানে পেয়ে যাবেন। আপনি যদি হাই রেটের সার্ভিস অর্ডার করেন তাহলে সেখানে একটু পারফরমেন্স ভালো পাবেন এবং লো রেটের অর্ডার করলে সেটা একটু পারফরমেন্স দুর্বল পাবেন। তো আপনার ইচ্ছা আপনি যে রেটের সার্ভিস অর্ডার করেন সেটা আপনার ইচ্ছা। ওকে, এখন চলুন এন্টার প্যানেল ওয়েবসাইটে কীভাবে আপনি ডিপোজিট করবেন। ওকে, ডিপোজিট করা খুবই সহজ ব্যাপার, আপনি বিকাশ নগদ উপায় দিয়ে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট করার জন্য আপনি এখানে থ্রি লাইন আছে, মেনু আইকন আছে, মেনুতে ট্যাপ করবেন, তারপর দেখুন অ্যাড ফান্ড এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনি এখানে মেথড আছে, মেথড আপনি বিকাশ নগদ রকেট উপায় এটা সিলেক্ট করা থাকবে অলরেডি। তো এখানে অ্যামাউন্ট এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে যদি আপনি $100 লোড করেন তাহলে 5% বোনাস পাবেন এবং মিনিমাম আপনি 20 সেন্ট আপনি ডিপোজিট করতে পারবেন বা অ্যাড ফান্ড করতে পারবেন। তারপর আপনি এখানে অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা ডিপোজিট করবেন। তো এখানে বিষয় হলো আপনি এই প্যানেলের হিসেবটা হলো কারেন্সি হলো ডলার, তো আপনি ডলার এখানে সিলেক্ট করে দেবেন। আপনি সর্বনিম্ন 20 সেন্ট অ্যাড ফান্ড করতে পারবেন, তো 20 সেন্টের রেট হবে সম্ভবত 25 টাকা। তো এখানে 121 টাকা $1 রেট, ডলার রেট খুবই কম এখানে। তো আমি যেহেতু $1 ডিপোজিট করব তো 1 ট্যাপ করে দিলাম। তারপর এখানে এক্সট্যাপ বি কত এটা দেখার বিষয় না, তো আমি পেতে ট্যাপ করে দিব। ওকে, তারপর এখানে দেখুন বাংলা টাকা পেমেন্ট করার যে অপশনটা সেটা এখানে চলে আসছে। তো আমি রিকমেন্ড করব এখানে বিকাশে সিলেক্ট করার জন্য, বিকাশের লাইভে আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো ধরনের হ্যাসেল নাই। তো আপনি চাইলে নগদ, বিকাশ, নগদ সব কিছু দিয়ে পেমেন্ট করতে পারেন। তো আমি এখন বিকাশ লাইভে পেমেন্ট করব, তো বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন বিকাশের রিডাইরেক্ট যে পেমেন্ট পেজটি সেটা এখানে নিয়ে আসছে। তো তার আগে এখানে বলে রাখি এখানে কোনো ধরনের সিকিউরিটির প্রবলেম নাই, আপনি চাইলে বিকাশ পেমেন্ট সিস্টেম যেটা লাইভ সিস্টেম সেটা ইউজ করতে পারেন। এখানে দেখুন বিকাশের যে লাইভ ওয়েবসাইটটি সেখানে পেমেন্ট করার যে পেজটি সেটা রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসছে, কোনো ধরনের সিকিউরিটি প্রবলেম নাই, দুর্বলতা নাই। তো আপনি প্রথমে যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, তারপর নেক্সটে ট্যাপ করে দিবেন, তারপর একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেটা আপনাকে এখানে বসাতে হবে, তারপর নেক্সটে ট্যাপ করবেন, তারপর আপনার যেই বিকাশের পিনটি সেটা এখানে বসে কনফার্মে ট্যাপ করে দিলে আপনার পেমেন্টের যে সিস্টেমটা সেটা পে হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে $1 লোড হয়ে যাবে। আপনি চাইলে 20 সেন্ট অথবা যেই কোনো ডলারে আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যদি এখানে আমার ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে নিয়ে আসছে, তো মেনুতে ট্যাপ করে এখানে যদি আমি ব্যালেন্সটা দেখি তাহলে দেখুন $1 এখানে দেখাচ্ছে। তো আপনি এইভাবে এই এন্টারপ্রেনার ওয়েবসাইটে ডিপোজিট করবেন। ওকে, এখন আমরা দেখাবো কিভাবে আপনি একটি নতুন অর্ডার ক্রিয়েট করবেন
করবেন অথবা নতুন অর্ডার সাবমিট করবেন। তো প্রথমে আমরা থ্রি লাইন অথবা মেনুতে ট্যাপ করে নিউ অর্ডারে ট্যাপ করে দিব। করার পরে দেখুন আমাদের অর্ডার করা যে পেজটি সেটা এখানে চলে আসছে। তো আমরা এখন ফেসবুক পেজে লাইক যেটা সেই লাইক ফলো নিব এখন আমরা। তো প্রথমে ক্যাটাগরি ট্যাপ করে দিব, আমরা ফেসবুকের যেই পেজ লাইক সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো নিচে স্ক্রল ডাউন করে আসলাম, এখানে দেখুন ফেসবুক পেজ ফলোয়ার পেজ লাইক প্লাস ফলো এখানে ট্যাপ করে দিলাম। তারপর সার্ভিসে ট্যাপ করে আপনি হাই রেটে নেবেন নাকি লো রেটে নেবেন, আমি ট্রাই করবো একটু লো রেটে নেওয়ার জন্য। তো এখানে লো রেটের প্রথমগুলোই থাকে, তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তারপর এখানে লিঙ্কটি বসাতে হবে আর এখানে কোয়ান্টিটি বসাতে হবে। কোয়ান্টিটি হলো আপনি কতটা ফলো নিতে লাইক ফলো নিতেছেন সেটা। তো এখানে 1000 রেট কিন্তু আপনার এখানে দেখুন 1000 রেট হলো 41 সেন্ট। তো আমি 1000 ফলো নিব, এখানে চলে আসবো আমার ফেসবুক পেজে, আমার পেজের লিঙ্কটা কপি করে নিব, দেন এখানে লিঙ্কের জায়গায় পেস্ট করে দিব। তারপর কোয়ান্টিটি দিব 1000। তো আমি যেহেতু 1000 নিব, 1000 রেট চলে আসছে, আপনি এখানে যত বসাবেন এখানে রেটটা সার্চটা চলে আসবে। দেন আমি সাবমিটে ট্যাপ করে দিব, দেন আমার অর্ডারটা সাবমিট হয়ে যাবে। দেখুন আমার অর্ডারটা রিসিভ করা হয়েছে অলরেডি, একটু অপেক্ষা করবো, দেন আমাকে ডেলিভারি করে দেওয়া হবে যে লাইক ফলো নিয়েছিলাম যে পেজে ওই পেজে। তো এভাবে আপনি এন্টারপ্রেনেল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ডিপোজিট করবেন এবং নতুন একটি অর্ডার কীভাবে সাবমিট করবেন সেটা করে নেবেন এভাবে। তো ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে এবং এই রিলেটেড বা টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।